আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে অনেকদিন পর আবার ভিডিও করতে চলে আসলাম। মাঝখানে অনেকদিন ব্রেক ছিল, মানে আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই, তাই আপনাদেরকে আপডেটটা জানাইতে পারি নাই। কিন্তু এখন দেখা গেল যে আপডেটটা না জানালেই না, কারণ এবারে কিন্তু আমার তুর্কি বাড়ির 14 দিনের বাচ্চা উঠে গিয়েছে, আর এবার মাশাআল্লাহ 2টা বাচ্চাই উঠেছে। তো আগের বার যেহেতু তাদের ছোট বাচ্চা কাছে ছিল, তারা ডিমের দা দিতে পারে নাই, তো তাদেরকে তো আমি আলাদা করে রেখেছি। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে তারা কিন্তু 3 ভাই বোন এখানে আছে আর খেতে শুরু করেছে, কারণ আমি সকালে পরিষ্কার করে দিয়ে এই যে এগুলো চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে এই তো পানি দিয়েছি, এই যে খাবার দিয়েছি এখানে। এখন এই খাবারের কন্টেনারের কথা আমি আগেও বলেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে এখানে অবশিষ্ট খাবারটা এসে জমে যায়, পরে আমি এখানে আবার ঢেলে দিয়ে দিই। তারা এখন খেতে আসছে, কারণ আমি ভিডিও করাতে অনেক বিরক্ত ফিল করছে তারা। এই যে এটা কিন্তু লাস্টে যে বাচ্চাটা, এর সাথের বাচ্চাটাই কিন্তু ডিমের ভিতরে মারা গিয়েছিল, আর এটা হলো তারা সেকেন্ড টাইমে থার্ড টাইমে ভাই বোনরা। তো তারাও দেখতে মাশাআল্লাহ একদম, মানে ছোট কোনটা বড় কোনটা একমাত্র আমি বলতে পারি, বাকিরা কেউ দেখলে বলতে পারবে না, কারণ এই 2টা ভাই বোনই দেখতে ছোট। আর এ কিন্তু যেটা লাস্ট টাইমে যে ডিমটা নষ্ট হয়ে গেল, এই যে সেটা এ দেখুন মাশাআল্লাহ কিন্তু অনেক বড় হয়েছে। এক সুমিতটা কিন্তু ডিমের ভিতরে মারা গিয়েছিল, তারপরেও মাশাআল্লাহ ও দেখতে অনেক সুন্দর হয়েছে। এরা কেমন যেন আমাকে ভয় পায়, কারণ আমি অতটা আগের মতো তাদের কাছে আসতে পারি না। তো এই জন্য এদেরকে আমি মাঝে মাঝে রুমে নিয়ে গিয়ে ছেড়ে দিই, কিন্তু এখন আর দিই নেই, কারণ তারা এরকম লাফালাফি করে যে নিজেরা নিজেরা ব্যথা পায়। হঠাৎ তারা লাফালাফি শুরু করে দেয়, দিয়ে তারা এরকম মানে নিজেরা ভয় পায়, আবার হয়তো বা পাখায় ব্যথা পাবে, এই জন্য আমি আর নিয়ে যাই নাই। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে বাচ্চা দেখিয়ে দিই। এখানে এই যে বাবা খাচ্ছে, অলরেডি খেতে শুরু করে দিয়েছে। খাবারের কথা তো আর কি বলবো, এই যে আগে যে মিশ্রণ খাবারগুলো, সাথে আমি এই যে লাল যে দানাটা, এটা কিন্তু আমি মিস করেছি। এটা তাদের প্রচুর প্রচুর পুষ্টি দেয়। নর্মাল এটা কিন্তু ময়না পাখি টিয়া পাখির খাবার, কিন্তু তারপরে কিন্তু তারা খেতে পারে। আমি টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ তারা খেতে পারে, বা এটাতে তারা অনেক পুষ্টি গেইন করতে পারে। তো এখন চলে আসি, এই যে আমি কিন্তু ডিমের খোসাগুলো এখনও কষ্ট করে নাই, এভাবে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এরকম ছড়িয়ে ছিটে আছে, এই যে এখানে, তার মানে 2টাই উঠেছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব বাচ্চা কি অবস্থা, কারণ এভাবে তো আমি আমি তো আর এভাবে তাদেরকে বিরক্ত করি না, কারণ বিরক্ত করলে কি হবে, বিরক্ত করলে কিন্তু আসলে বিরক্ত করা উচিত না এদেরকে। এই যে দেখুন কি করতেছে, এই যে মাশাআল্লাহ 2টা বাচ্চাই, কিন্তু এই যে এখানে ঘুমে আছে, এই যে তারা একটু একটু করে নড়ছে। একটা প্রথম বাচ্চা আগের দিন উঠেছে, আর 2টা বাচ্চাটা কিন্তু আপনার একদিন পরে উঠেছে। ঠিক যেরকমভাবে আপনার এরা ডিম দেয়, একদিন পরে বাচ্চাটাও কিন্তু ঠিক ওইভাবেও উঠে যায় আর কি। তো যাই হোক, আমি আর নড়াচড়া না করলাম, কারণ এখন অনেক ডেঞ্জারাস, বাচ্চাদেরকে আমার বাঁচাইতে হবে। এরকম খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু অবশ্যই বাচ্চার ক্ষতি হবে, কখনো এই কাজটা করা যাবে না। আমি ভিডিও করার জন্য কয়েক সেকেন্ড এরকম মানে দেখাই। তো যাই হোক, এটাই ছিল আমার তুর্কিয়ার বাড়ির আপডেট। অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করছিল যে আমার তুর্কি বাড়ির কেন ভিডিও আসে না, তাদের কী অবস্থা, তাদের কী খবর। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, তাদের ফ্যামিলিতে নতুন মেম্বার চলে এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।